মেলা, হাজারো প্রকৃতির মাঝখানে গ্রাম্য মেলা। মেলার কথা শুনলেই আমাদের মনে পড়ে যায় শৈশবকালের হাজারো আবেগ মাখানো সেই স্মৃতির কথা। মনে পড়ে যায় বড় ভাই বা বাবার হাত ধরে সারা মেলা ঘুরে ঘুরে কত শত বায়না ধরার কথা। বাংলাদেশের গ্রামগঞ্জে এইরকম মেলা শুধু মেলাই না, এটা আমাদের ঐতিহ্যের সাথে রক্তে মাংসে মিশে আছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বছরের যে কোনো একটা সময় এরকম একটা মেলা হয়ে থাকে। আজকে আপনাদের তেমন একটা ঐতিহ্যবাহী মেলায় ঘুরতে নিয়ে এলাম, যা এখন থেকে প্রায় 100 বছর আগ থেকে প্রতি বছর 5ই চৈত্র হয়ে আসছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় দোকান নিয়ে আসে। পটুয়াখালী এবং বরগুনা জেলার মানুষের কাছে অতি পরিচিত একটি মেলা গোছখালি মেলা অথবা গোছখালি উরুজ। তো চলুন এই গোছখালি মেলা অথবা উরুজ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। এই মেলার বিস্তারিত জানতে হলে আমার কথার মাঝে গোছখালি উরুজ অথবা গোছখালি মেলার ব্যাপারটা জানতে হবে। মূলত আজ থেকে প্রায় 100 বছর আগে এই গোছখালিতে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সলিমুদ্দিন শাহ নামে একজন আধ্যাত্মিক সুফি সাধক আসেন। তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তার এই আধ্যাত্মিক শক্তির ক্ষমতা দেখে ধীরে ধীরে তার ভক্তদের সংখ্যা বাড়তে লাগল। এরপর সলিমুদ্দিন শাহ মারা গেলে তাকে যেখানে কবর দেওয়া হয় সেখানে তার ভক্তরা মাজার গড়ে তোলে, এবং সেই সময় থেকে 5ই চৈত্র অর্থাৎ শাহ সলিমুদ্দিনের যেদিন মৃত্যু হয় সেই দিনটিকে ধার্য করেই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। মৃত্যুবার্ষিকীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে তখন থেকে একটি মেলারও আয়োজন করা হয়, যা এখন গোছখালি মেলা নামে পরিচিত। যুগ যুগ ধরে চলে আসা এই মেলা আশেপাশে সব এলাকার মানুষের মিলন মেলা। 3 দিনের এই মেলা থেকে মানুষ তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে ঘরে ফিরে যায়। আর এখানে আছে বিভিন্ন রকমের খেলনা, গৃহস্থলীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ধরনের মজার মজার খাবার তো আছেই। বাঙালির জীবনের সংস্কৃতির ধারাকে বহমান রাখে মেলা। এর মাধ্যমে শিল্পীরা সুযোগ পায় নিজেদের মেলে ধরার, আর তাই বহমান থাকে লোক সংস্কৃতি। আজকাল মেলা কমে যাওয়ার কারণে চারিদিকে সন্ত্রাসী ও মাদক কর্মকাণ্ড, সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান সহ বিভিন্ন ধরনের অপকর্ম বাড়ছে। মেলার দুটি দিক থাকে, সাংস্কৃতিক বাণিজ্যিক। মেলার সাংস্কৃতিক পরিসরে উঠে আসে বাউল গান, ভাসান, ভাদু, টুসু, আলকা, পটগান ইত্যাদি। এসব দেখে ও শুনে মানুষের মন থেকে দূর হতে পারে সাম্প্রদায়িক বিষ। একদা বাংলাদেশে 12 মাসে 13 পার্বণ ছিল, যে কারণে কারো মনে বিচরণ করতে পারেনি সাম্প্রদায়িক চিন্তাভাবনা। সব বাঙালি ছিল ঐক্যবদ্ধ, সবাই অপরাধকে এক বাক্যে ঘৃণা করত। সব ধর্মের মানুষ তখন আনন্দে দিন কাটাত। প্রায় অনুষ্ঠিত হতো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ এই মেলা। চলুন গল্প করার মাঝে একটু মেলাটা ঘুরে আসি, দেখি আমাদের এই মেলায় কি কি আছে। এই ভিডিওটি দেখে যাদের শৈশবের
অনেক অনেক ফিরে আসা পুরনো স্মৃতিকে তাজা করে দিয়েছে। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।